नमस्कार বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার ইপ্সিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ছোট চিংড়ি মাছের ঝাল। তো দেখে নিই কী কী উপকরণ লাগবে। এখানে আমি 250 গ্রাম মতো ছোট চিংড়ি মাছ নিয়েছি, আর মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর 7-8 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি, আর 2টো মিডিয়াম সাইজের আলু আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে আরও লঙ্কা দিতে পারেন। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে গ্রেট করে রাখা রসুন কুচিটা দিলাম। এবার এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আদা কুচিটা দিয়ে দেবো। রসুনটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আদা কুচিটা দেব। আদা আর রসুন কুচিটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর নুনটার পরিমাণ ঠিক রাখতে হবে, কারণ মাছে নুন হলুদ মাখিয়ে তারপর মাছটাকে ভেজে রেখেছি। আর সামান্য পরিমাণ নুন দিলাম, আর 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এর মধ্যে। মাছটাকে এবার মশলার সাথে ভালো করে মেশাতে হবে। মাছটা কিছু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার মাছ ভাজা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে খুব বেশি জল লাগবে না দিতে। সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এবার 5 মিনিট পর ঢাকা খুলে দেখতে হবে মাছটা হয়ে গেছে কিনা, তাহলেই রেডি রান্নাটা। এই রান্নাটা করার সময় আমার একটু তেল বেশি হয়ে গেছিলো, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে তেল ব্যবহার করবেন। এটা খেতে খুব দারুণ হয়, এটা ঝরঝরে ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আর আর রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।